হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে পারবো কিভাবে ইন্টারনেট থেকে জন্ম নিবন্ধন অনলাইন কপি বের করতে হয় এবং সেই সাথে আপনি এটাকে কিভাবে পিডিএফ ফাইল হিসেবে ডাউনলোড করবেন এবং এটাকে কিভাবে কম্পিউটার থেকে প্রিন্ট করবেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, জন্ম নিবন্ধন অনলাইন কপি যদি আমরা ইন্টারনেট থেকে বের করতে চাই, সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আমাদেরকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে। আপনি যদি অনলাইন কপিটাকে যদি পিডিএফ ফাইল হিসেবে সেভ করে রাখতে চান, সেক্ষেত্রে আপনি ফরমিনি ওপেন করে নেবেন। তো আমি প্রথম ফরমিনি ওপেন করে নিচ্ছি। ফরমিনি ওপেন করার পর আমরা এখানে লিখব সার্চ বারের মধ্যে ক্লিক করার পর বার্থ সার্টিফিকেট, ঠিক আছে, BIRTH, এই যে দেখেন বার্থ সার্টিফিকেট লিখব। বার্থ সার্টিফিকেট লিখার পর আমরা এই সার্চের মধ্যে ক্লিক করে দেব। সাথে সাথে সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা বার্থ এন্ড ডেট ভেরিফিকেশন জন্ম নিবন্ধন এটাতে আমাদেরকে ক্লিক করতে হবে, অন্যান্য লিঙ্ক সেটার মধ্যে আমরা করব না, ঠিক আছে। ভেরিফিকেশন এটার মধ্যে আমরা ক্লিক করে দেবো। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আমরা বার্থ রেজিস্ট্রেশন নম্বরটি এখানে লিখে দেব, অর্থাৎ আমাদের জন্ম নিবন্ধন যে নম্বর যেটি রয়েছে সেটা আমরা লিখে দেব। তো আমি এটা লিখে দিচ্ছি। বন্ধুরা, এরপর আমরা ডেট অফ বার্থ এখানে লিখে দেব। এখানে আমাদেরকে সর্বপ্রথম লিখতে হবে জন্মসাল, আমাদেরকে সর্বপ্রথম লিখতে হবে। তো আমি জন্মসালটি প্রথমে লিখে দিচ্ছি। তারপরে আমরা হাইফেন দেব। হাইফেন দেওয়ার পর আমরা লিখব মাস, ঠিক আছে। তো আমি মাস লিখে দিচ্ছি, 2 মাস। তারপর দিতে হবে আমাদেরকে তারিখ, 23 তারিখ, ঠিক আছে। তো লিখে দেওয়ার পর আমরা এখানে যে 23 লেখাটি রয়েছে এটার মধ্যে ক্লিক করে দেব। তারপর এখানে আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো 35 49, এটাকে যোগ করে যে ফলাফলটি রয়েছে সেটাকে আমাদেরকে এই খালি ঘরের মধ্যে দে আনসার ইস এইটার মধ্যে বসিয়ে দিতে হবে। বিভিন্ন সময় এটা হয়তো আপনার এখানে মাইনাস হিসেবেও আসতে পারে, অর্থাৎ 2টি সংখ্যা দেওয়া হবে, এখান থেকে একটা থেকে একটা মাইনাস করে ফলাফল যেটি আসে সেটা আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো 35 আর 49 যোগ করলে হয় 84। তো আমরা 84টা লিখে দিচ্ছি। তারপর সার্চের মধ্যে ক্লিক করে দেব। সার্চের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আমাদের জন্ম নিবন্ধনের যে অনলাইন কপিটি রয়েছে সেটা অটোমেটিকলি সাথে সাথে ক্লিক করে দেওয়ার সাথে সাথে চলে আসে। আমি যেভাবে বলেছি সেভাবে আপনাকে আমি যে ওয়েবসাইটের থেকে ওপেন করেছি আপনাকে সেই ওয়েবসাইট থেকে ঢুকতে হবে। অন্যান্য আরও অনেক ওয়েবসাইট রয়েছে, আপনি সেখান থেকে যদি যান সেক্ষেত্রে আপনি এভাবে অনলাইন কপি পাবেন না, ঠিক আছে। আর এখন যদি আমরা এটাকে ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে উপরে যে 3 ডট রয়েছে 3 ডটের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর সেভ এস পিডিএফের মধ্যে ক্লিক করে দিতে হবে। সেভ এস পিডিএফের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি লোড নেবে। নেওয়ার পর আমরা এটাকে যে কোনো একটি নাম দিয়ে সেভ করে রাখতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আমরা চাইলে সাইজও দিতে পারি, কাগজের সাইজ, পেপার A4 সাইজ অথবা লেটার যে কোনো একটি সাইজ আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো আমি A4ই দিয়ে দিচ্ছি। A4 দেওয়ার পর আমরা এখানে যে ডাউনলোড অফ একটি আইকন রয়েছে এখানের মধ্যে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম বার্থ এন্ড ভেরিফিকেশন পিডিএফ ফাইল, ঠিক আছে, এরকম লেখা আসলে আপনি যে কোনো একটা নাম দিয়ে সেভ করে রাখতে পারেন, অথবা যদি নাম নাও দিতে চান কোনো অসুবিধা নেই, জাস্ট আপনি ডাউনলোডের মধ্যে ক্লিক করে দেবেন। তারপর সাথে সাথে এটা আপনার ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তারপর অটোমেটিকলি আপনি এটাকে যে কোনো কম্পিউটার থেকে আপনি প্রিন্ট করে নিতে পারেন, যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে নিতে পারেন, অথবা আপনার নিজস্ব যদি কম্পিউটার থাকে সেক্ষেত্রে আপনি কম্পিউটারে ইনপুট করে এটাকে প্রিন্ট করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, আপনার যদি এই ভিডিওটি আপনার একটু উপকার এসে থাকে ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন, যাহাতে করে সামনের ভিডিওগুলোর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যান। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।